ভাইয়া কিভাবে শুরু করব? ভাইয়া ওয়াও, ঢাক ডুমা ডুম, ঢাক ডুমা ডুম, ঢাক ডুমা ডুম শুরু করব, ঢাক ডুমা ডুম, ঢাক ডুমা ডুম, ঢাক ডুমা ডুম শুরু করব, আমি এবার শুরু করব, একটা বাজলে শুরু করব, 25 তারিখ থেকে শুরু করব। কেন রে ভাই, 25 তারিখে তোমার কি এমন হবে যে তোমার 25 তারিখ থেকে শুরু করতে হবে? 25 তারিখে হুমকা হুয়া, হুমকা হুয়া বাজবে যে তুমি 25 তারিখ থেকে শুরু করবা। তুমি, তোমাকে কেউ আসবে, এসে বলবে বাবু বাবু তুমি খাইছো। আর 24 বেসের বড় মোটিভেশন কি? 24 বেসের জন্য মোটিভেশন, আগে তো 23 বেসের জন্য মোটিভেশন লিখে দিয়েছিলাম, ঠিক আছে? এবার 24 বেসের মোটিভেশন, 24 বেসের মোটিভেশন এখন থেকে হবে শুরু পড়ার অ্যাকশন। নাও এই মোটিভেশন গুলায় গুলায় খাবা, 24 বেসের মোটিভেশন এখন থেকে হবে শুরু পড়ার অ্যাকশন, শেষ। এর থেকে বড় মোটিভেশন 24 বেসের জন্য কিছু হইতে পারে না। আর 25 বেসের মোটিভেশন কি? 25 বেসের কোনো মোটিভেশন লাগবে না, ইউটিউবে যাও ক্লাস করো, শেষ। তোমাদের মোটিভেশন এখন বহুত দেরি, তোমার এখন বাচ্চা, ঠিক আছে? ক্লিয়ার? কথা ক্লিয়ার না? ভেজাল আছে? মোটিভেশন রে গুলায় খায় ফেলো। 24 বেসের জন্য যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কিভাবে পড়া লেখা শুরু করবো, তো আমার উত্তর থাকবে তো ঢাকডুম ঢাকডুম ঢাকডুম, কবে বাজবে, কবে আমাকে কেউ এসে মোটিভেশন দিবে, সেজন্য ওয়েট করার দরকার নাই। 24 বেসের মোটিভেশন এখন থেকে শুরু হবে পড়ার অ্যাকশন, শেষ। এটারে গুলায়, এটারে ক্রপ করে, এটারে যেভাবে করে রেখে দাও, দেওয়ালে টানায় রাখো, ডায়লগ লিখে রাখো, সব করো, যা করো, যা করো ইচ্ছা করো, বাট এটাই হচ্ছে তোমার মোটিভেশন। এখন থেকে শুরু হবে পড়ার অ্যাকশন, শেষ। কথা ক্লিয়ার?